নাইম ভাই কি অবস্থা? সাজে কাঁসা কি মন্তব্য? মন্তব্য ভালোই ভাই, কিন্তু কিশোরটা যদি সুন্দর নিতে পারেন তাহলে মনে করেন সাজে একটা মজা। হ্যাঁ সেটাই, সাজেকের অর্ধেক মজা রিসোর্টেই। রিসোর্ট যদি আপনার হয় জঙ্গলের ভিতরে ঘুরবেন, আপনি কারো কথা দেখবেন কলা গাছ দেখবেন, কলা গাছ জাগে ভেতর না পারছে কলা গাছ আর কাঁঠাল গাছ না কাটতে। বসেন বসেন, এদিকে আবার ভিউটা কিন্তু জোস ভাই দেখছেন, অস্থির একটা ভিউ। মেঘ এখন চলে গেছে, তো আরো সকাল সকাল আসতে পারলে হয়তো মেঘ থাকতো আরো বেশি। আমরা আসছি কিন্তু ওই দেখেন ওই যে রাস্তাগুলো দেখেন না, হ্যাঁ ওই যে ঘরগুলো ওই রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু ওই দিক দিয়েই আসছি ঘুরা ঘুরা, ওই দিক থেকে আসা পরে যেখান দিয়ে তারপরে এই রাস্তা দেখেন, এই রাস্তা দিয়ে ওরা লাস্ট সবচেয়ে বড় মানে উঁচু জায়গাটায় উঠতে হয় লাস্ট ওঠাতে আর কি। কত ফিট উপরে না এটা? 1800 না? আর ডিম পাহাড় সম্ভবত কত? 3200। হিলে বাইকারদের জন্য, আসলে যারা বাইক চালায় এদের জন্য হিলের মজা, ও হিলের মজা বাইক চালানো আর কিছু না, এক্সপিরিয়েন্স, তারপরে নতুন একটা অ্যাডভেঞ্চার, সব মিলে ভালোই লাগতেছে। তো সাজেকের পরিবেশ আগের মতো নাই, মানুষ অনেক। নাইম ভাই আর কিছু বলবেন? হ্যাঁ মাসুম ভাই, তুমি কি করেন? আমি বুঝলাম না কেন, একটু যাই হোক, একটু আগে আমরা যখন ভিডিও গেলাম তখন কিন্তু ভাই কি সকাল কটা ছিল? কারণ যখনই আপনার বৃষ্টি টিষ্টি নামবে বা বৃষ্টি হবে, যত বৃষ্টি বৃষ্টি হবে তত মেঘ সাথে বাড়বে। আমাদের রিসোর্ট থেকে ওই লুসাই গ্রাম রিসোর্ট থেকে আমরা নাস্তা করার জন্য আসছি। নেক্সট প্রবাবিলিটি দেখা যাক। ইয়া